আমেরিকান হয়তো সম্ভবত আমেরিকান লাইসেন্স নিয়ে কাজ করব বাংলাদেশেরও দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের জ্বর জাজিরা শরীদপুর থেকে। এখন একটি গড় উঠানো হলো, যদিও কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এটি হচ্ছে আমাদের আমেরিকান প্রবাসী জনাব এহসান ভাইয়ের ইকোফ্লো অর্গানিক যে ফার্ম হবে এখানে, সেই ফার্মের কাজ শুরু হয়েছে। তো বাকিটা শুনবো মনিরের কাছে। মনির ভাই বলেন তো, এই ইকোফ্লো অর্গানিকের কার্যক্রম সম্পর্কে বলেন। এই যে আমরা যে সীমানে আছি, এখান থেকে একেবারে আমাদের নদীর পার পর্যন্ত জানি নিচে, এটার ভিতরে চাষবাসের যে পরিকল্পনা, কাঁচা সবজি চাষও পুষ্কনি থাকবো, মাছ থাকবো, গরু থাকবো, অর্গানিক পদ্ধতিতে যা করা সম্ভব সবই হবে, সবই হবে। কম্বাইন্ড হলো আমেরিকান, হয়তো সম্ভবত আমেরিকান লাইসেন্স নিয়ে কাজ করবো বাংলাদেশেরও। আপনি বলি, যেহেতু এহসান ভাই দীর্ঘদিন আমেরিকায় থাকেন, তো অবশ্যই উনি গ্রিন কার্ডধারী, তো পাশাপাশি বাংলাদেশের নাগরিকও তো উনি, তো যে কারণে আপনার ধারণা হচ্ছে যে হয়তো আমেরিকান পাসপোর্ট ব্যবহার করলে তো আসলে কোম্পানি ওখান থেকেই হয়তো এটা চালু হবে, প্লাস আমাদের ভাই ব্রাদার, তো সেই জন্য বলছেন যে হয়তো আমেরিকানও হইতে পারে। আই হোপ আমাদের যে লক্ষ্য সেখানে আমরা কিন্তু চিন্তা করছি, প্রথম দিকে হয়তো আমরা স্থানীয়ভাবে বাজারজাত করব, সেকেন্ড আমাদের টার্গেট হচ্ছে ঢাকা, ঢাকার পরে হচ্ছে আমরা দেশের বাইরে নিয়ে যাব আমাদের পণ্যগুলো, তো সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমাদের কার্যক্রম শুরু। তো এখন এই ইকোফ্লো অর্গানিকের যে স্বত্বাধিকারী জনাব এহসান ভাই, এহসান ভাই হয়তো এই নভেম্বর মাসের মাঝামাঝিতে চলে আসবেন, তো সেই ধারাবাহিকতায় চরে কাজ হচ্ছে। এর মধ্যে খুব অল্প পরিসরে এই গড়টা উঠানো হলো, এই গড় উঠানোর উদ্দেশ্য কি? ওনার দুজন লোক আসতেছে ভাইয়ের, ওরা থাকবে, পাশাপাশি যে বদলি আছে যারা কাজকর্ম করে এরা থাকবে, থাকা খাওয়া সবকিছু এই জায়গার ভিতরে। আর মোটামুটি এই যে কাজটা একটু দেখেন, আচ্ছা একটু দেখান, এই যে কাজ পিছনে কিন্তু আরো অনেকজন রয়ে গেছে, কিন্তু ভাইয়ের আমি বুঝাইতে পারতেছি না। এই যে আজকে তো নিশ্চয়ই দেখলেন 15 জন মানুষ যে কাজ করতে আছে, 15 জন মানুষের কতটুকু জায়গা কাটছে কিন্তু ওনাদের কিন্তু বুঝাইতে পারি না আমি। আচ্ছা একটু ইন্টারভিউ করে ঘর সম্বন্ধে একটু শেষ করি, সেটা হচ্ছে যে এই ঘরটাতে খরচ করলেন কত? যে বাজেট দিছিল, মানে আমি যেভাবে দিছিলাম ওই হিসাবে, মানে ওনার 20,000 টাকা বেশি লাগতেছে। 20,000টা বেশি লাগে কেন? পাক পাতির গ্যাসের চুলা এই সেই সবকিছু সবই তো কিনা কাটা, ওটা ঘরের ফান্ডে ঢুকে দিয়েছে। আমি যে কাজটা করতাম টেলিভিশনে, প্রতি মাসের প্রথম 1 তারিখের মধ্যে, মানে আগের মাসের 4-5 দিন শুরু হওয়ার 4-5 দিন আগে থেকে আমাদেরকে পুরো মাসের বাজেট দিতে হতো। ধরেন আমি এই মাসে বাজেট দিছি, নভেম্বর মাসে খরচ করব আমি 10 লাখ টাকা, আমার নামে 10 লাখ 8 লাখ এরকম একটা টাকা ধার্য হইতো। ধার্য হওয়ার পরে আমরা বাজেটে নিচে লিখতাম কম বেশি হতে পারে সম্ভাব্য বাজেট, তো সেই বাজেট আমরা খরচ করতাম, অফিসে হিসাব দিতাম। কিন্তু এখন আমি আর হিসাবটা করি না, কেন করি না সেটা জানেন? অবশ্যই জানি। আমি ভাই ব্রাদারে বলছি যে আমি বাজেটে হিসাব করতে পারবো না, কারণ হিসাব করার জন্য চাকরি ছেড়ে দিলাম, আর এখনো কিন্তু আমার চাকরির অফার আছে, সেটা আমি করতেছি না কেন? আমি একটা স্বাধীন জীবন চাই, এই জন্য আমি এখন হিসাব করি না। তো আপনাকে আমি বারবার বলি যে যখনই যার সাথে কথা হবে কোনো বাজেটের বিষয় হলে, আপনি 10 টাকা বাজেট বেশি দেন, পারলে যখন 2 টাকা বাঁচানো যায় বা 10 টাকা বাঁচুক 15 টাকা বাঁচুক সেটা ফেরত দিয়ে দিবেন। মানে যেভাবে জিজ্ঞাসা করছে আমি ওইভাবে বলছি, 2টা চাল বাসকুটি দিয়ে একটা ঘরের বাজেট কত হইতে পারে, ও বাথরুম কল দেখা যায় 7-14 হাজার টাকা ওই জায়গায় খরচ হয়ে যাবে, কিন্তু আমি বাজেট দিছি কি 6,000-12,000 টাকা, কিন্তু আমি তো যতটুকু মানে ফ্রি ভাবে চাই ওইভাবে হিসাব কিতাব করছি, কিন্তু চড়ার সাবেক এটার ভিতরে ব্যবধান আছে। তো ব্যবধান আছে না, আপনাকে আরেকটু বলি, এই যে আজকে আমরা যেভাবে আসলাম, আগে আসলে আমরা 500-700 টাকা নৌকা ভাড়া দিতাম, আজকে তো নৌকা ভাড়া উঠবে 1,000-1,200। ভালো করছেন যে এই যে এহসান ভাইকে ধন্যবাদ যে আপনারা সবাই উদ্যোগ নিয়ে এই ঘরটা এখানে করছেন, এই যে এতগুলো লোক যে এখানে কাজ করতেছে, এই কাজ করার অর্থ হলো এখানে এরা থাকবে, রান্নাবান্নার ব্যবস্থা হবে, এখন কর্ম ঘন্টা বাড়বে, প্লাস হইতেছে আপনার ঝামেলা কমবে, আসলে আর গেলে প্রচুর সময় নষ্ট হইতো, অর্থ নষ্ট হইতো। তো সব মিলে আই হোপ মানে যাত্রাটা শুরু হলো, আর এহসান ভাইয়ের দুজন লোক এখানে আসবে খুব শীঘ্রই। আমি খুব শান্তি পাবো, আচ্ছা শান্তি পায়েন, ওনারা থাকলে আর জিনিসটা ভালো হবে, সবাই একসাথে মিলে কাজ করবেন। আর এবার আসেন, এই জমি কয় বিঘার কথা বলছেন আর কতটুকু বাকি আছে? আমরা যে জমিতে হাঁটছি এই জমির সীমানা কতটুকু? এই যে আমরা যেটা একেবারে ধরেন ফাইনাল কথাবার্তি, এই যে এবার সেটা হয়ে গেছে, এটাও আমরা খাইতে পারবো, কিন্তু মহিলা মানুষ এগ্রিমেন্টের দিকে হলো একটু ই করে, ঠিক আছে, ভয় পায় এগ্রিমেন্ট লাগবে, গাছ জমি দিয়েছি 6 বছর খান, সমস্যা নেই। আচ্ছা তো এই দুই এখানে দুইটা প্লট, এই দুটা প্লট শুরু করে এখান থেকে
কদ্দুর গাছে এই জমে এখানে তো আমরা অর্গানিক চিন্তা করে এখানে আপনার আগাছানাশক না দিয়ে কাজ করাচ্ছেন মানুষ দিয়ে, যাতে এখানে রাসায়নিক প্রভাবটা যেন না থাকে বা রাসায়নিক প্রভাবের যে ক্ষতিকর জিনিসগুলো আছে আমরা সেখান থেকে দূরে থাকার জন্যই কাজ করাচ্ছি মানুষ দিয়ে। কয়জন আছে আজকে এখানে? আছে 13 জন, ওইখানে কাটতে আছে 2 জন, 15 জন। দর্শক, এখানকার ম্যাক্সিমাম যারা কাজ করেন বেশিরভাগের বাড়ি হচ্ছে কুড়িগ্রামে, তো ওনারা কাজের প্রতি খুব ডেডিকেটেড। দর্শক, আমি বিশেষ করে খুব লাকি, কারণ হচ্ছে যে ভিডিও করতে এসে যে মানে আমেরিকার থেকে কাউকে নিয়ে আসতে পারবো বাংলাদেশে, এরকম কোনো ধারণাই আমার মধ্যে ছিল না। মনির ভাই, পালের চরে যে মানে আমেরিকা বলি বা দেশের বাইরে থেকে কেউ এখানে এসে কিছু একটা করবে এরকম ভাবনার থেকে তো আমরা ভিডিও করি নাই, আস্তে আস্তে কিন্তু সেটাই হয়ে যাচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা। এই যে আমাদের যে এখানে যেটা হচ্ছে যে ইকোফ্লো অর্গানিক, আশা করি যে এই ইকোফ্লো অর্গানিকের মধ্য দিয়ে আরো অনেকে এখানে ইনভেস্ট করবেন। শুধু এখানেই না, যার যেখানে সুযোগ আছে সেখানে এই ইকোফ্লো অর্গানিকের মতো অর্গানিক বেজ খাবার উৎপাদনের জন্য আপনারা এগিয়ে আসবেন, এবং এটা মনে হয় যে খাদ্য নিরাপত্তার জন্য এবং নিরাপদ খাবারের জন্য নিজেদের জন্য হলো এরকম ছোট ছোট ইনভেস্ট করা উচিত অনেকেরই। যে পর্যন্ত কাজটা দেখছেন, হ্যাঁ, এরপরও ধরেন আরো 12 করার মতো নিচে রয়েছে, ঠিক আছে, ওটাও সেম, ওটাও ওই পর্যন্ত রোডক ধরেন আজকে বিঘাদারের মতো কাটা হইব। 15 জন মানুষ, 12 জন 13 জন এসে যদি 15 বা 1.5 বিঘা কাটে, এরকম 11 বিঘা কাটতে কতদিন লাগবে হিসাব করে? অনেক সময়ের ব্যাপার। শুনেন, আপনি যে অভিমান করে বলতেছেন এটা কারণ আছে, মানে আপনারা সবসময় তো জমিতে রাসায়নিক ব্যবহার করেন, তো যে কারণে আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে। আমি এরকম চাচ্ছিলাম যে আমি এগুলো ব্যবহার করব না, এখন কেন এবার করলাম মানে আমি কি বলবো, আমি কিছু বলতে গেলে অনেকের গিবত করা হয়, বদনাম করা হয়, আপনারা সবই জানেন, সব কথাই বলতে পারি না। নাহলে যেভাবে চিন্তা করছিলাম, এসান ভাই ঠিকই আছেন, যদি ওনার দুটা টাকা বেশিও যায়, উনি যে অর্গানিক যে খাবারটা আমাদের মাঝে দিতে চাচ্ছেন সেটা উনি কিন্তু প্রথম থেকে শুরু করতে পারছেন, আর আমি যে কারণে পারি নাই সেই কারণটা আপনিও জানেন, এসান ভাইও জানেন, তো সেজন্য এই খরচটা হয়তো বেশি মনে হচ্ছে, কিন্তু রেজাল্ট কিন্তু অনেক দূর নিয়ে যাবে আমাদের কৃষিকে, আমাদের এই পালের চরকে। অবশ্যই, এটা তো হয়তো একবারই খরচ হবে, এখন যদি 10,000 টাকা যদি বিঘা খরচ করে একবারই পড়বে, পরে ধর এত পড়বো না। না না, পরে আস্তে আস্তে খরচ কমে যাবে। আপনাদের এলাকার জমি জায়গা অনেকগুলো পড়ে থাকে, তো যে কারণে এখানে ঘাসের সংখ্যা বেশি হয়, বুঝছেন, ওই এক সিজন অলরেডি করে না, যে কারণে এখানে এত আগাছা। তো আমাদের এলাকায় কিন্তু এত কিন্তু আগাছা নাই, কারণ ওখানে সবসময় চাষাবাদ হয়, নিড়ানি হয়। তো মনি ভাই, ভালো থাকেন, তো এসএনবার জন্য শুভকামনা রইল, শুভকামনা রইল ইকোফ্লো অর্গানিকের জন্য।